সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম গোপনে বদলি করা হলো র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে পাঁচশো কোটি টাকা লোপাট বাধ্যতামূলক ছুটিতে সুধাংশু শেখর ছোট্ট শিশুটি পাবে না আর বাবার এই আদর এবার অর্থ পাচার মামলায় গ্রেফতার দেখানো হল সম্রাটকে এবার দেখুন বিস্তারিত সংবাদ গোপনে বদলি করা হলো র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলির আদেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় র্যাবের একটি সূত্র জানায় সোমবার নয় অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয় সারওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে বলে জানায় সূত্র তবে অন্যান্য বদলির আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হলেও এটি দেয়া হয়নি সারোয়ার আলম দু হাজার সাল থেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন তিনি দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের সময় সাহসী ভূমিকা রাখেন এছাড়াও গেল পাঁচ বছরে অনেক অনিয়ম প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিশেষ করে ভেজাল খাদ্য ও ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচশো চল্লিশ কোটি টাকা লোপাট বাধ্যতামূলক ছুটিতে সুধাংশু শেখর ডিজিটাল পোস্ট ই স্যান্টার নির্মাণের নামে পাঁচশো চল্লিশ কোটি চুরানব্বই লাখ টাকা লোপাটের অভিযোগে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক তদন্তে পাওয়ায় তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য এগারোই নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়ে সোমবার আদেশ জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এর আগে দুর্নীতি অভিযোগ ওঠায় এক মাসের ছুটিতে যান সুধাংশু শেখর ভদ্র ডাক ওটেলে যোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ছুটির এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয় যেখানে চলতি মাসের বারো তারিখ থেকে আগামী মাসের দশ তারিখ পর্যন্ত পূর্ণ গড় বেতনের ছুটি মঞ্জুর করা হয় গত বারোই সেপ্টেম্বরে সময় সংবাদের অনুসন্ধানী প্রতিবেদনে ডাক বিভাগের ভয়ঙ্কর ডাকাতি শিরোনামে সংবাদ প্রকাশের পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি সুপারিশ করে ডাক বিভাগের মহাপরিচালক পদ থেকে অপসারণ করার যদিও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ছুটির প্রজ্ঞাপন এখনও মহাপরিচালক পদ থেকেই তার ছুটি মঞ্জুর করা হয় এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেন এই দুর্নীতির অভিযোগে ওঠা সুধাংশু শেখর ভদ্র এই মুহূর্তে ডাক বিভাগের মহাপরিচালকের পদে নেই উল্লেখ্য সারাদেশে সাড়ে আট হাজার আধুনিক ডাকঘর নির্মাণের জন্য দু সালে পাঁচশো চল্লিশ কোটি চুরানব্বই লাখ টাকা বরাদ্দ করে সরকার কিন্তু বেশিরভাগ জেলায় সেই ডাকঘর নির্মাণ না করে। টাকা তুলে নেন বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এই নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি গঠন করে যে কমিটি কেনাকাটা থেকে শুরু করে প্রকল্প সবখানেই দুর্নীতির প্রমাণ পায় ছোট্ট শিশুটি আর পাবে না বাবার এই আদর এমন হাসি খুশি পরিবার এখন বিষাদের ছায়া পিতার কোলে আর যেতে পারবে না ছোট্ট শিশুটি শিশুটি জানেও না তার পুলিশ অফিসার বাবা কখনো ফিরবে না তিনি নিথর হয়ে গেছেন পৃথিবীর নির্মম নিষ্ঠুরতার শিকার হয়ে না ফেরার দেশে বাবা মানসিক সমস্যায় ভুগে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হওয়া সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে গতকাল সোমবার সকালে হাসপাতালে ভর্তির কয়েক মিনিটের মধ্যেই এ ঘটনা ঘটেছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হাসপাতালের ব্যবস্থাপক সহ ছয়জনকে আটক করেছে পরিবারের অভিযোগ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেছেন তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি উশৃঙ্খল আচরণ করলে তারা ওই পুলিশ কর্মকর্তাকে শান্ত করার চেষ্টা করছিলেন ওই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজধানী মোহাম্মদপুরের আদাবর থানায় আনিসুল করিমের ভাই রেজাউল করিম জানান আনিসুল পারিবারিক ঝামেলার কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে তাকে মাইন্ড এইড হাসপাতালে নিয়ে যাওয়ার পর তারা ভর্তির ফর্ম পূরণ করছিলেন ওই সময় কাউন্টার থেকে হাসপাতালের কয়েকজন কর্মচারী তাকে দোতলায় নিয়ে যান এর কিছুক্ষণের মধ্যেই তারা জানান যে আনিসুল অজ্ঞান হয়ে পড়ে আছেন তাকে দ্রুত হৃদরোগ ইনস্টিটিউটে নিলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন তিনি বলেন আমার ভাইয়ের উচ্চ রক্তচাপ ও হৃদরোগজনিত সমস্যা থাকলেও তা তেমন প্রকট ছিল না হাসপাতালে কর্মকর্তা কর্মচারীদের পিটুনিতেই তার মৃত্যু হয়েছে এদিকে ওই হাসপাতাল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা যাচাই করেছে পুলিশ ওই ফুটেজের বর্ণনা দিয়ে এক পুলিশ কর্মকর্তা জানান পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটের দিকে টানা হেচড়া করে হাসপাতালটির একটি কক্ষে ঢোকানো হয় এ সময় হাসপাতালের ছয়জন কর্মচারী মিলে তাকে মাটিতে ফেলে চেপে ধরেন তখন নীল পোশাক পরা আরও দুজন কর্মচারী তার পা চেপে ধরেন আর মাথার দিকে থাকা দুজন কর্মচারীকে হাতের কনৈই দিয়ে তাকে আঘাত করতে দেখা যায় একটি নীল কাপড়ের টুকরো দিয়ে আনিসুলের হাত পেছনে বাধা ছিল হাসপাতালের ব্যবস্থাপক আরিফ মাহমুদ তখন পাশেই দাঁড়িয়েছিলেন এর চার মিনিট পর আনিসুলকে যখন উপর করা হয় তখনই তার শরীর নিস্তেজ ছিল একজন কর্মচারী তখন তার মুখে পানি ছিটালেও আনিসুল নড়াচড়া করছিলেন না তখন কর্মচারীরা কক্ষের মেঝে পরিষ্কার করেন সাত মিনিট পর সাদা অ্যাপ্রন পরা এক নারী কক্ষটিতে প্রবেশ করেন এগারো মিনিটের মাথায় কক্ষটির দরজায় লাগিয়ে দেওয়া হয় তেরো মিনিটের মাথায় তার বুকে পাম্প করেন সাদা অ্যাপ্রন পরা ওই নারী শেরবাংলা নগর থানার ওসি জানে আলম মিয়া বলেন হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনা তদন্ত চলছে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের জন কর্মকর্তা কর্মচারীকে আটক করা হয়েছে আনিসুলের করা হয়েছে তদন্ত হাসপাতালের সমন্বয়ক ইমরান খান জানান জাতীয় মানসিক ইনস্টিটিউট থেকে আনিসুল হককে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ভর্তির পরপরে তিনি উশৃঙ্খল আচরণ করছিলেন মারধর করছিলেন যাকে তাকে শান্ত করার জন্য তাকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়েছিল সিসি ক্যামেরার ফুটেজের দিয়ে পুলিশ কর্মকর্তাকে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ওই সময় তিনি হাসপাতালে ছিলেন না এবার অর্থ মামলায় গ্রেফতার দেখানো সম্রাটকে অবৈধ উপায়ে একশো পঁচানব্বই কোটি টাকা অর্জন ও পাচারের অভিযোগে করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটকে গ্রেফতার দেখানো হয়েছে এ মামলায় সকালে অ্যাম্বুলেন্সের সিএমএম আদালতে আনা হয় সম্রাট ও আরমানকে ঢাকা মহানগর হাকিম সি দুই আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন করে সিআইডি সোমবার নয় নভেম্বর দুপক্ষের শুনানি শেষে মহানগর হাকিম শরফুজ্জামান আনসারি তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন গত বারোই সেপ্টেম্বর রাজধানী রমনা থানায় সম্রাটের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মামলায় সম্রাটের অন্যতম সহযোগী এনামুল হক আরমানকেও আসামি করা হয় তাদের বিরুদ্ধে অবৈধভাবে একশো কোটি টাকা অর্জন এবং সিঙ্গাপুর ও মালয়েশিয়া পাচার করার অভিযোগ আনা হয় মামলার এজাহারে বলা হয় সম্রাট রাজধানীর মতি ছিল ফকিরাপুর পল্টন ও কাকরাল এলাকায় প্রভাব বিস্তার করে অবৈধ অর্থ উপার্জন করেছেন তার উপার্জিত অবৈধ অর্থের মধ্যে একশো পঁচানব্বই কোটি টাকা তিনি তার সহযোগী আরমানের সহায়তায় সিঙ্গাপুর মালয়েশিয়ায় পাচার করেছেন গত বছরের সেপ্টেম্বর মাসে ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করে এলেট ফোর্স র্যাব ক্যাসিনো তদন্তে নেমে ওই সময় যুবলীগ নেতা সম্রাট সংশ্লিষ্টতা নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী গত বছরের পাঁচই অক্টোবর ভোর পাঁচটার দিকে কুমিল্লার চৌদ্দ গ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় আত্মগোপনে থাকা সম্রাটকে তার সঙ্গে সহযোগী আরমানকেও আটক করা হয় ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র্যাব পরে সম্রাটের কার্যালয় থেকে প্রাণীর চামড়া পাওয়ায় ছয় মাসের সাজা দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত এছাড়া সম্রাট ও আরমানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে তারা বর্তমানে কারাগারে রয়েছেন আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম